আসসালামু আলাইকুম, আমি আহমেদ বাবু আপনাদের সাথে আজকে চলে এসেছি রাস্তা থেকে। বলতে আমি আপনাদের বলেছিলাম আমার শোতে আমি একটা ভিডিও ব্লগ করে আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি ভিডিও ব্লগ বলতে হচ্ছে আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের কাছে আসতে বা বিভিন্ন জায়গায় যেতে এবং দেখাতে, যেসব স্থান নিয়ে আমরা কথা বলি, যেসব প্লেসেস নিয়ে আমরা কথা বলি, যেমন ভৌতিক প্লেসেস এবং বিভিন্ন জায়গায়। আমাদের ডান পাশে এখন আছে লালমাটিয়া কবরস্থান, এটা অনেকেই হয়তো দেখেননি বা জানেন না, লালমাটিয়া থেকে থাকেও অনেকে জানেন না যে এই জায়গায় একটা কবরস্থান আছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে এই যে আমি আসলে সবাইকে দেখাতে যাচ্ছি বিভিন্ন প্লেসেস, যে প্লেসেসগুলো দিয়ে আমরা ঘোরাফেরা করি এবং অনেক সময় অনেক কথা শুনি অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তা আমি চাই যে আমি যেহেতু নিজে ঘুরে ঘুরে দেখছি, আপনারাও যাতে দেখতে পারেন। তাই আমি ক্যামেরার ডিসপ্লেটা নিভে যাওয়া বুঝতে পারছিলাম না যে আসলে রেকর্ড হচ্ছে কি না। এখন আমি আছি লালমাটিয়া। আসলে লালমাটিয়া এই জায়গাগুলো দিয়ে যাচ্ছি, জায়গাগুলো আমার খুব পরিচিত জায়গা, আমার জন্ম যেহেতু পাশেই জাকির হোসেন রোডে, এবং এই জায়গাগুলো দিয়ে আমাদের শৈশব কেটেছে, হেঁটেছি, ঘুরেছি, ফিরেছি, অনেক কিছু দেখেছি এই রাস্তাগুলো দিয়ে। একটা সময় ছিল বেশ নীরব থাকতো, রাতের বেলা বেশ নীরব হয়ে যেত জায়গাগুলো, এবং এখন যেমন দেখছেন আলো, লাইটস এবং অনেক মানুষজনের চলাফেরা, এরকম কিছুই একটা সময় ছিল না। একটা সময় বেশ অন্ধকার থাকতো জায়গাগুলো, তখন এখানে কিছুই ছিল না। এখন তো অনেক মানুষজন, অনেক ঘোরাফেরা হচ্ছে, অনেক মানুষজন চলছে এখানে। আসলে আমার জন্য এরকম বাইক চালিয়ে ব্লগ করাটা একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি এর আগে কখনো এই কাজটা করি নাই। এটা হচ্ছে ফার্স্ট টাইম, টুডে ইজ দ্য ভেরি ফার্স্ট ডে ফর মি। আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাগুলো, এগুলোতে আসলে অনেক সময় একসময় কাটিয়েছি, যখন ছোট ছিলাম তখন তো কাটিয়েছি, বড় হওয়ার পরেও। এই যে এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে লালমাটিয়া ডি ব্লক মাঠ। এই মাঠটাকে এখন ঢেকে দেওয়া হয়েছে, ভেতরে কী রাখা চাই জন্য, একটা সময় এই মাঠটা ছিল ওপেন, এবং আমরা ছোটোবেলায় কিন্তু এখানে ঘুরতে ঘুরতে আসতাম, এসে আড্ডা দিতাম, দাঁড়াতাম, এমনকি যখন নাকি আজ থেকে 2-4 বছর আগেও এখানে অনেক মানুষ খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, ক্রিকেট খেলা প্র্যাকটিস করতো, বসে থাকতো মানুষ দরকার। তো তখন আমরাও আসতাম, হাঁটতাম, ঘুরতাম, অনেক সময় গেছে, সন্ধ্যার পর এসে বসে থেকেছি। মানে খুব অনেক স্মৃতি আছে আমাদের এই মাঠের সাথে। তো মাঠটা এখন কেন জানি ঢেকে দিয়েছে, মানে কোনোই মাঠের কিছু দেখা যাচ্ছে না। এই লালমাটিয়া আমাদের এখানে জায়গাটা বেশ কোয়েট ছিল একটা সময়, বেশ কোয়েট, তখন সন্ধ্যার পরে মানে গাড়ি ঘোড়াই দেখা যেত না, এখন তো আপনারা অনেক মানুষ দেখছেন। এইখানে কিন্তু চটপটির দোকান ছিল, চটপটি বসত, সামনে আর একটা চটপটির দোকান আছে, আপনারা যদি কেউ লালমাটিয়া আসেন ট্রাই করতে পারেন, ওনার চটপটি বেশ ভালো, উনি বেশ ভালো চটপটি বানায়, সে দেখেন মানুষজন পাচ্ছে। মানে সামনে রাস্তা খোলা কিনা আমি জানি না, হ্যাঁ খোলা, বেরিয়ে যাই। এটা হচ্ছে আপনার
সাতপশ্চিম রোড যেটা ধানমন্ডির দিকে গিয়েছে টোটাল। আমি 27 নম্বরে যে টার্ন, 27 নম্বরে টার্ন নেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আপনারা অনেকেই ধানমন্ডিতে কিছু বাড়ি ঘরের কথা বলেন যে অনেক কিছু নাকি এখানে, বা অনেকে জিজ্ঞেস করেন আমাকে ধানমন্ডিতে অনেক হন্টেড লোকেশন সম্বন্ধে। অনেক কিউরিয়াস, অনেককেই দেখি যাদের সাথে কথা বলি তারা অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে ধানমন্ডিতে নাকি ভাইয়া হন্টেড বাড়ি আছে। তো আমি ঢুকছি ধানমন্ডি 27 নম্বরে। এখানে আপনারা বাড়িঘর দেখতে পাচ্ছেন অনেক অনেকেই। আমি জানি না আমার ক্যামেরার পজিশন কী আছে, আমি আসলে অ্যাজ আই সেড দ্যাট আমি খুব একটা এক্সপার্ট না আমার এই বাইক চালানো, ব্লগিং করা এবং ক্যামেরা হ্যান্ডেলিং করাতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আমি একটা ক্যামেরা সেট করে বের হয়েছি বাইকের সাথে, ইটস দ্য ফার্স্ট টাইম ফর মি। আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি আশেপাশের সিন বা কতটুকুই বা ক্যাপচার করছে। যেটা করবো আমি ধানমন্ডির ভেতরে ঢুকে যাবো। ধানমন্ডির ভেতরে ঢুকে যাবো এবং সেখান দিয়ে একটু ঘুরে আসবো। এখানে ধানমন্ডিতে এখানে আমার খুব ক্লোজ এক ছোটো ভাইয়ের অফিস আছে, অফিস বলতে তার একটা চেম্বার আছে, তাকে আপনারা সবাই চেনেন। আজকে তার সাথে দেখা করবো না আমি, আপনারা অনেকেই তাকে চেনেন, অনেকে বলতে আমি বলবো সবাই চেনেন, বেশ পছন্দের মানুষ অনেকের কাছেই। আমরা একসাথে বহুদিন গল্প করেছি, গল্প শেয়ার করেছি, এখনও কথা হয় মাঝে মাঝে। আমি অনেকদিন পরে কিন্তু আজকে বের হয়েছি, ইটস বিন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকা অবস্থায় প্রায় এক মাস প্রায় হলো আমি বাসায় আটকা ছিলাম। সবাই আমাকে বললো যে অসুস্থ যেহেতু হয়েছেন এই সময় তো আসলে আপনাকে ভেতরেই থাকতে হবে, আমি ঘরেই ছিলাম, কোথাও বের হইনি। আজকে আমি ফার্স্ট বের হলাম, বের হয়ে চলে আসলাম আপনাদের জন্য। আসলে আমি মন মানছিল না, যেহেতু আমি বলেছি যে আমি যাব কিছু ব্লগিং করব এবং সেই কারণেই চলে আসা। আমি জানি না আমার ক্যামেরাকে আসলে রেকর্ড করছে কিনা, কারণ ডিসপ্লে কিন্তু অফ, এখনও আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি না। এটা আমি বুঝতে পারছিলাম সেই সময় আমি একটু আগে যখন থেমেছিলাম, একটা ছোটো লাইট ছিল ব্লিঙ্ক করছিল উপরে, এখন কিন্তু বুঝতে পারছি না লাইটটা ব্লিঙ্ক করছে কিনা। আমি সামনে যে আরেকবার দেখব লাইটটা ব্লিঙ্ক করছে কিনা, তারা দেখি যদি লাইট ব্লিঙ্ক না করে অকারণে কথা বলার তো আমি আসলে প্রয়োজন দেখছি না। হ্যাঁ লাইট ব্লিঙ্ক করছে, ওকে রেকর্ডও হচ্ছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, আমার ক্যামেরা পজিশনটাও কিছু কোথাও আছে কিনা আমি জানি না। আমি জাস্ট সেট করেছি এইভাবে, তো তারপর যা বলছিলাম যে অনেকদিন পরে বের হয়েছি এবং আমার আসলে ইচ্ছা হচ্ছে আপনাদেরকে একটু জায়গাগুলো দেখানো। আমি আপনাদের সাথে কাহিনী শেয়ার করি ঢাকা শহরের বিভিন্ন জায়গা নিয়ে, যে অমুক জায়গায় থাকে একজন, অনেক সময় বলি যে এলাকা প্রকাশ করা যাবে না, এলাকা প্রকাশ করা যাবে না, এই কারণে বলি যে যার বাসা সে বলে দেয় যে ভাই এলাকাটা বলবেন না বা জায়গাটার নাম বলবেন না। আমি আসলে এলাকা প্রকাশ করছি না, আমি যেটা করছি আমি ঘুরছি, আমি এতটুকুই বলবো যে আমি বিভিন্ন জায়গা দিয়ে ঘুরছি এবং আসলে এই সব জায়গার কাহিনী কিন্তু আসলে আপনারা শুনতে পান। এখন তো ধানমন্ডি দিয়ে ঘুরছি, ধানমন্ডির অনেক ঘটনা অনেকে শেয়ার করে। আর
আসলে ভিড় খুব একটা না, ভিড় ভুল বললাম, এতটা ভিড় আসলেও না, এর চেয়ে অনেক বেশি ভিড় ধানমন্ডি থাকে দিনের বেলা। আমি তো আসলে সচরাচর বেশ কম হয়ে এদিকে কম আসা হয়। আমার অফিস ছিল বনানি, মানে অফিস ছিল বলতে হচ্ছে যে আমি তো অনেকদিন ধরে হোম অফিস করছি, তো যখন করোনার আগে অফিসে প্রতিদিনই যাওয়া পড়তো তখন বনানি যাওয়া পড়তো, আর এখন তো হোম অফিস বাসায় বসে করছি যা করছি। আর এর মাঝে তো আমি নিজে অসুস্থ হয়ে গেলাম, এই হচ্ছে অবস্থা। আপনারা অনেকেই হয়তো এইসব এলাকায় আসেন, ঘোরাঘুরি করেন, অনেকেই ব্লগ করেন, অনেকে দেখা হয়, অনেকে এইগুলো খুব কমন জায়গা। এই জায়গা দিয়ে চক্কর মারার কারণটা আসলে ভৌতিক না, এই স্পেশালি লেকের কাছে আসার কারণটা হচ্ছে যে আমি মিস করছিলাম জায়গাটা অনেকদিন ধরে। এই এলাকায় আমি অনেকদিন আসি না, প্রায় অনেক মাস হয়ে গেছে এই এলাকাটা আসি না, তো এই কারণে লেক সাইডটাতে আসা আজকে। বাট এটার সাথে আসলে ওই কোনো লোকেশন বা কোনো ভৌতিক গল্পের সম্পর্ক আমি আপনাদেরকে দিচ্ছি না, এটা জাস্ট একটা আমি জাস্ট টক করছিলাম। তবে যেই এলাকা বা যেসব জায়গা সম্বন্ধে কাহিনী প্রচলিত আছে সেই সব জায়গায় আমি একটু যাব, ধানমন্ডির মধ্যেই। আমি আপনাদেরকে বলবো না যে এখন এই জায়গায় এসেছি, এখন এখানে কাহিনী আছে, বা এখন এইসব জায়গায় এই জায়গার কথা আমি বলেছি আপনাদেরকে, এরকম কিছু বলবো না। বাট আপনাদেরকে যারা ঢাকা শহরে ঘোরাঘুরি করেন তারা একটু নিজের বুদ্ধি ইউজ করে বুঝে নেবেন যে কোন জায়গাগুলো হতে পারে, একটু বুদ্ধি ইউজ করলে খুঁজে নিতে পারবেন আপনারা। আমি জাস্ট পাস করে যাবো এসব জায়গা আপনাদের সাথে গল্প করতে করতে, এবং আপনারাই বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আমি কোন এলাকাগুলোর কথা বলেছি যেখানে কিছু এই ধরনের কাহিনী শোনা গেছে বা এই ধরনের গল্প আছে সেখানকার বাসা বাড়ি সম্পর্কে। এবং শুধু আসছে না, বহু দিন ধরে আছে, সেই আজ থেকে অনেক বছর আগের থেকে এই ধরনের কাহিনী প্রচলিত, অনেকে অনেক কিছু দেখে শোনে, থিংস লাইক দ্যাট। গলিটাতে অনেক দিন আসা হয় না, এই গলিটা অনেক দিন পরে আসলাম আমি, অনেক দিন পরে আসলে, ইটস বিন আ লং টাইম এটা দিয়ে আসলাম। এখানে লেকের পেছনের একটা অংশ আছে, যখন ছোটো ছিলাম তখন এই পাশটাতে দেখতাম মানুষ মাছ ধরত, তখন মানুষ আপনার মাছা করে মাছ ধরতো এখানে, এবং সেই মাছার মধ্যে তাদের হ্যারিকেন জ্বালানো থাকতো, অনেকে হেজাক জ্বালিয়ে রাখতেন এবং সেখানে মাছ ধরতেন তারা। এই গলির পাশ থেকেই যে জায়গাটা দেখলাম সেটা, এবং এছাড়াও আরও একটু সামনেও এরকম একটা জায়গা আছে যেখানে মাছ ধরার বেশ বের হয়ে গেলো অন্য বাইকগুলো, আমি যেতে গেলাম উনি চাপিয়ে দিল আমাকে, যাই হোক ঘরে ঘরে সব মায়ের পুষ্টেই আমি ডান দিক দিয়ে যাচ্ছিলাম। এনিওয়ে এই যে এখন যে দেখাচ্ছে 32 নম্বরের পাশের জায়গাটা, এইখানে কিন্তু মাছ ধরত মানুষের সামনেই মাছ মাছান দিয়ে, এবং মেন রোডের পাশেও করত, মেন রোডের পাশেও করত। আমি আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব, সেই জায়গায়
নিয়ে কথা অনেক আছে, সেই জায়গা নিয়ে ভাষা অনেক আছে, সেখানে অনেক ভাষা আছে যেটা যেগুলো নিয়ে কথা প্রচলিত আছে, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা যারা ঢাকা শহরে নিয়মিত ঘোরাফেরা করেন, তারা অনেকেই জায়গাগুলোর সাথে খুব ওয়েল অ্যাকচুয়ালি কি বলবো ওয়েল ওরিয়েন্টেড, মানে খুব ভালো মতো পরিচিত আপনারা এই জায়গাগুলো সম্বন্ধে। এসব জায়গায় আপনাদের প্রায় যাওয়া আসা হয়, দিনের বেলা অনেকেই দেখি যারা বিশেষ ইয়াং যারা আছেন যারা ইউনিভার্সিটিতে যান, এখন তো মনে হয় ইউনিভার্সিটি বন্ধ, বা যখন খোলা ছিল তখন ওই জায়গাগুলো মানুষের মানে স্টুডেন্টরা অনেক বেশি থাকত, সারাদিন স্টুডেন্টদের দেখা যেত এই জায়গাগুলো, এবং বেশ বড়ো একটা ভিড় লেগে থাকতো এই জায়গাগুলো। যেটা বলছি যে আপনারা জায়গার সাথে খুব বেশি ভালো মতন পরিচিত আছেন। যেটা আগে নাম ছিল রাইফেল স্কোয়ার, একটু কাছাকাছি আসি এক ছোট ভাইয়ের চেম্বারে যে আপনাদের খুব পরিচিত, এখানে আত্মীয়র কথা মনে হয় কারণ এর সাথে দেখা করতে একসাথে অনেক এখানে স্মৃতি আছে এই কারণে। চেষ্টা করছি আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় নিয়ে যাওয়া, ঐতিহাসিক বলতে আমি এটা বলবো যে আমরা প্রায়ই কাহিনী বলি, কাহিনীর মধ্যে বিভিন্ন জায়গার উল্লেখ থাকে, আমাদের আত্মবিশ্রম এক করেও কিছু জায়গার উল্লেখ ছিল, আমি সেই জায়গাগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, তবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলবো না যে এটাই সেই জায়গা, আপনাদের যাদের বুদ্ধি বিবেচনা আছে তারা চিন্তা করে নিতে পারে যে হতে পারে যে এটা সেই জায়গা। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন আমাকে যে আপনারা এত ঘোলাতে কেন করেন, কেন বলেন না একটা জায়গার রেফারেন্স দেন, হিন্ট দেন, আবার বলেন না যে এটা সেই জায়গা। এটার পিছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে যে স্প্যাসিফিকলি আমি কোনো জায়গাকে ইন্ডিকেট করতে চাচ্ছি না, স্প্যাসিফিকলি ইন্ডিকেট করতে চাই না, এটা হচ্ছে মানুষের কল্পনা দিয়ে তারা যতটুকু ডেভেলপ করে নিতে পারে সেটাই, ততটুকু এর বেশি কিছু না। আমি আমার কল্পনা ডেভেলপ করে নিই বা আমি আমার কল্পনায় বুঝতে পারি, আমাকে যখন সে বলে যে ভাইয়া আমার অমুক জায়গা বা এই এলাকার কাছাকাছি, দেখেন রাস্তাটি একটা অনেক জায়গায় শুনছে, এই ধরনের মানুষের জন্য এই রাস্তার মধ্যে আরো খুব জ্যাম লাগে, আরো সমস্যা সৃষ্টি হয়, এটি সুস্থ স্থিতি। যেটা বলছিলাম যে আসলে আমাকে যখন কেউ বলে, আমি কিন্তু প্রথমেই আমার কল্পনা শক্তি ইউজ করে আমি জায়গাটা সম্বন্ধে একটা ধারণা নিয়ে ফেলি যে জায়গাটা অমুক জায়গা, যদিও সে আমাকে না বলে,
পরবর্তীতে অনেকেই আছে আমাকে বলে ফেলে যে ভাইয়া এটা আসলে অমুক জায়গা, বাট আমি দেখি যে আমার কল্পনার সাথে তার কথার অনেকটাই মিল হয়ে যায়। তো সেটাই আমি চাই যে আপনারা আপনাদের কল্পনা শক্তি ব্যবহার করুন, আর আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখাচ্ছি, আমি শহরে ঘুরছি, আপনাদের সাথে গল্প করছি, সেখান থেকে আপনারা চিন্তা করুন। তবে আমি যখন ঘোরাঘুরি করি, আমার ঘোরাঘুরি করার মেইন কারণটাই হচ্ছে যে আজকে বিশেষ করে যে আপনাদেরকে কিছু হিন্টস দিয়ে দেওয়া। বাহ, জায়গাটা জ্যাম লেগে গেছে দেখা যাচ্ছে। আমি অনেক বছর এই এলাকায় আসি। একটা সময় আমার একটা রিলেটিভের বাসা ছিল এখানে, তখন আসা হতো, অনেক বছর হয়ে গেছে আমার আর আসা হয় না। আজকে আপনাদেরকে যত একটা হিন্ট দেওয়ার জন্য এখানে ঢোকা। ভিডিও হয়তো ঠিক করছে, আমি জানি না ভিডিও ঠিক করছে কি না। ক্যামেরার স্ক্রিনটা নিভে যায়, নিভে যাওয়ার কারণ হচ্ছে মোস্ট প্রবলি ফর এনার্জি সেভিং, সমস্ত এনার্জি সেভ করে, কারণ ডিসপ্লে চলতে তো ব্যাটারি খরচ হয়। এই জায়গার আর একটা ভয়ের জিনিস হচ্ছে জুতার দোকান, অনেক জুতার দোকান আছে, ছোটো ছোটো পেরেক পড়ে থাকে পিন রাস্তায়, যেটা টায়ারের জন্য খুব ক্ষতিকর। ডেঞ্জামাইট, আমরা ছোটোকালে বলতাম ডেঞ্জামাইট, আসলে এটা ডেঞ্জারাস না বলে দুষ্টুমি করে আমরা বলতাম ডেঞ্জামাইট। আসলে আমি একটা জিনিস খেয়াল করছি, যখন মানুষ লগ ইন করতে থাকে, অনেক কথা বলে এবং অনেক কথা দেখা যাচ্ছে যে কিছু কথা সঠিক, কিছু কথা বেশ একটা বাজে অবস্থা, গিট্টু লাগছে এখানে। রাস্তার মধ্যে একটা গাড়ি পার্ক করে রাখছে এবং এটাই হচ্ছে মূল বাজে একটা কারণ এই জামটা লাগার, মানে মানুষ কত বড় নির্বোধ হলে যে এরকম একটা রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করে রেখে সে কোথাও চলে গেছে, মানে হাউ স্টুপিড এ পার্সন ক্যান বি, দাম এবং নাই মানুষ নাই। এখন এটাও আমি বুঝতে পারছি যে আমাদের দেশে যাওয়ার কারণে জ্যাম তৈরি হয়, এগুলো বিভিন্ন কারণের মধ্যে এটাও একটা বড় কারণ, কিন্তু যে রাস্তায় ভেহিকেল এখানে সেখানে পার্ক করে রেখে চলে যাওয়া হয়, দিস ইজ অ্যানাদার রিজন। তো যা বলছিলাম যে আমি দেখছি যে এই যে ব্লক করতে গিয়ে অনেক আননেসেসারি কথা বলা লাগে, যেগুলো সাধারণত বলা হয় না সারাদিন বা নর্মালি বলা হয় না, যেটা জাস্ট ব্লক করতে গিয়ে বলে ফেলছি। এই জায়গায় অনেক বছর পরে আসলাম, অনেক বছর পরে, বাট বেসিক্যালি যেটা দেখছি যে এভরিথিং রিমেইন্স দ্য সেম অলমোস্ট, এখনও এখানে আপনার আগে যখন অনেক বছর আগে আসছি তখনও দেখছি এখানে জিনিসপত্র বিক্রি হয়, এরকম গাড়ি বসে, ছোটো ছোটো ফেলা গাড়ি এখনও বসে, এবং একটা গোল ডিটেক্ট করার চেষ্টা করছিলাম, দেখি
ঢুকলাম আর কি জায়গাতে। এরকম বিভিন্ন গলি দিয়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। রাস্তা দেখি সামনে খুবই খারাপ, সামনে মনে হয় যাওয়া যাবে না, আমি ঘুরিয়ে চলছি বাইক, রাস্তা ভাঙা সামনে। রাস্তা সামনে ভাঙা খুবই খারাপ, সামনে আর যেতে পারলাম না। তবে এই এলাকার যতটুকু আমি কাহিনি জানতাম শুনতাম সেসব এলাকাতে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসলাম। মোস্টলি এখন এত ভিড় এখানে, আমি আসলে অবাক লাগে যে ভৌতিক ব্যাপারগুলো কখন মানুষ এক্সপিরিয়েন্স করে সেটা চিন্তা করে অবাক লাগে। মানুষের ভয়ে ভূত পালিয়ে যাওয়ার কথা, হয়তো চলেই গেছে, পালিয়ে গেছে এখান থেকে, আই ডোন্ট নো। আপনারা আমাকে ভয়েস করবেন, আপনারা আমাকে নক করবেন, জানাবেন আপনাদের এলাকাটা কেমন, কোথাও কোনো কাহিনী আছে কি না, এটা আপনাদের কাছে আমি সবসময় জানতে চাই। আমি শোতে সবসময় তো বলি আপনাদেরকে ব্যাপারটা যে প্লিজ ডু লেট মি নো অ্যাবাউট ইউর এরিয়া, অ্যাবাউট এনি হন্টেড প্লেস অ্যাট ইউর এরিয়া, এনি ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন, কোনো ইনসিডেন্ট হয়েছিল কি না বা কেউ কিছু ফেস করে কি না এরকম কিছু। আর এখন যেহেতু আমি ব্লগিংগুলো করব, আমি চেষ্টা করব আপনার দেওয়া জায়গায় চলে যাওয়ার জন্য। তবে আশা করব যে আনঅথেন্টিক কোনো তথ্য দেবেন না, যেটার কিছু ভ্যালু আছে, মানে আপনি নিজের থেকে জানেন বা এরকম কিছু। কারণ মন গড়া তথ্য দিলে তো থামা খাই, অপনই যাওয়া সেখানে। আমি যে আজকে ঘুরছি এই ঢাকার বিভিন্ন আমার পরিচিত এলাকার মধ্যে দিয়ে, এটার কারণ হচ্ছে যে আমি কিন্তু আনঅথেন্টিকভাবে ঘুরছি না। আমি আসলে যেসব কাহিনী শেয়ার করি, সব কাহিনী শুনি মানুষের কাছ থেকে, যেসব জায়গা সম্বন্ধে, আমি চেষ্টা করছি সেসব এলাকা দিয়ে আপনাদের ঘুরিয়ে নিতে। এতটুকুই এতটুকুই। আর ব্লগিং করার ইচ্ছাটা শুরু হলো এই কারণে যে কিছুটা সময় পেয়েছি, এই সময়টা একটু অদ্ভুতের সাথে কাটাই, অদ্ভুতটাকে আরও একটু ইন্টারেস্টিং করি। যতটুকু ইন্টারেস্টিং আছে আপনারা কাহিনি শুনছেন, তার সাথে যদি কিছু ভিজুয়াল প্রেজেন্টেশন পান আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে, আইডিয়া আপনারা জিনিসটা পছন্দ করবেন আমার মনে হয়। এবং আপনাদের জন্যই কিন্তু আমি এরকম বের হলাম ব্লগিং করার জন্য, কারণ আমি এত বছর ধরে ঘুরছি, আমি কিন্তু এই কাজটা আগে করিনি। আপনারা যারা আমার কাহিনী শোনেন বা আমাকে চেনেন তারা জানেন আমি বিভিন্ন জায়গায় যেতাম, আগে বাইক নিয়ে চলে যেতাম রাতের বেলা, গাজীপুর, রাজেন্দ্রপুর, হ্যাঁ আরও অনেক জায়গায় এরকম রাতের বেলা। কিন্তু আমি কখনো চিন্তা করি নাই যে এরকম একটা ভিডিও ব্লগ করে আপনাদেরকে দেখাই। তো রিসেন্টলি এই ইচ্ছাটা হয়েছে, একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং এটার মধ্যে একটা কানেক্টিভিটি ফিল হয়, মনে হয় যে আপনাদের সাথে কানেক্টেড আছি, আপনারাও কানেক্টেড আছেন, আমি যা দেখছি আপনারাও তাই দেখছেন, এবং ভালো লাগে জিনিসটা। একসাথে কল্পনা তো আমরা করি, যখন গল্প বলি, যখন কাহিনী বলি, তখন আপনারা শোনেন, তখন তো একসাথেই আমরা, আমি বলছি কল্পনা করে, আপনারা শুনছেন কল্পনা করে, সেটা তো হয়ই। তো এখন যেটা করছি, এখন হচ্ছে দেখছি একসাথে দুজন বা একসাথে আমরা যারা দেখছি তারা ভিডিওতে কানেক্টেড থাকতে পারি কি না। আজকে হচ্ছে সিম্পলি আমি
ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে এর সাথে এই জিনিসটা ইন্ট্রোডিউস করছি, এতটুকুই এলাকাগুলো দেখানোর চেষ্টা করছি। আর অনেকদিন পর যেহেতু বের হয়েছি আমি, অনেকদিন পর তাই চিন্তা করলাম যে ফার্স্টে আমার পেরিপেরি মানে আমার আশেপাশের এলাকা দিয়ে শুরু করি, মানে অনেক কাহিনী তো আমার আশেপাশের এলাকা থেকেই বলা, ঠিক না? আর অন্যদেরও আপনাদের যাদের কাহিনী আছে সেগুলো তো শুনতে চাই আমি, আপনাদের যাদের এলাকা সম্বন্ধে কিছু বলতে চান তো সেই এলাকাও চলে যাবো। এবং আমি চেষ্টা করবো প্রথম দিকে নিজের কাছাকাছি এলাকাগুলোতেই যেতে, কারণ এটা আমার জন্য সুবিধা হয়, যেহেতু আমি আমার কাজকর্ম নিয়ে থাকি, শো নিয়ে থাকি অনেক কাজ, তো যেতে হলে ঢাকার মধ্যে জায়গাগুলোকে আগে কভার করতে হবে আমাকে, এরপরে আসতে ধীরে। ঢাকার বাইরে গেলে বেশ অনেকটা সময় নিয়ে যেতে হবে, আপনারা জানেন যে ঢাকার বাইরে যাওয়া তো একদিনের কাজ না। আর মোটরসাইকেলে করে যাওয়াটা আমি প্রেফার করছি এই কারণে, কারণ আমার কাছে বাইকিং হচ্ছে আমার একটা হবি, একটা প্যাশন, ওয়ান অফ মাই প্যাশন ফ্রম লং টাইম, এবং এই প্যাশনটা তো রয়ে গেছে। সেকেন্ড থিং হচ্ছে এর থেকে কমফোর্টেবল কিছু আমি আসলে পাচ্ছি না, যেভাবে ঢাকাতে ঘুরে আসছি, যে আমি এতটুকু জায়গা ঘুরে আসলাম আপনাদের সাথে, তো এতটুকুই যদি আমি গাড়িতে করে ঘুরতে যেতাম আমাকে তো অনেকখানি সময় ব্যয় হতো, অনেক ট্রাফিকে আমি আটকা পড়তাম, হ্যাঁ অনেক জ্যামের মধ্যে আটকা পড়ে থাকতাম। তো এই জিনিসগুলো মোটরসাইকেলে সহজেই কাটিয়ে ওঠা যায়, মোটরসাইকেলে কিন্তু আসলে আমার এই ঝামেলাগুলো হচ্ছে না, খুব সহজেই সেফলি আমি চলে যাচ্ছি, সেফলি মুভ করছি। আর যেহেতু আমি একজন দরিদ্র মানুষ, আমার একটা মোটরসাইকেল আছে, তো এতটুকু আমি মানে করতেই পারি, এতটুকু করতেই পারি মোটরসাইকেলে, মানে আজ আমি বাইকার, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু মুভ অ্যারাউন্ড উইথ মাই বাইক। আর নিজের ঘোরাটাও হচ্ছে, একই সাথে কভার করা হচ্ছে সব মিলিয়ে। তবে সত্যি কথা বলতে এই যে এখন যে ব্লগটা করছি বা আপনাদের সাথে কথা বলতে বলতে চালাচ্ছি, এরকম যদি না হতো আমি কখনোই এনজয় করতাম না রাস্তায় একা একা বের হয়ে এই এই ঢাকার এই ব্যস্ত রাস্তা দিয়ে বাইক চালাতে, মানে এটা আমি কখনোই এনজয় করতাম না, মানে আই রাদার গো টু আ ফ্রি রোড, যেখানে আপনার গেলে বেশ খানিকটা বাইক একটু স্পিড আপ করা যাবে, সুন্দর করে চালানো যাবে। এখানে হচ্ছে প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে রিক্সা, গাড়ি, বাস অ্যান্ড মেনি আদার ভেহিকলস, আমি ও সেটটা নামিয়ে দিলাম, কারণ ভুল আসছে অনেক। আপনারা যারা ঘোরাঘুরি করেন ঢাকায়, তাদের আমি বলেছি তারা এই জায়গাগুলোর সাথে ওয়েল অ্যাকোয়েন্টেড, ঢাকার বাইরে যারা আছেন, যারা এখানে আসেননি তাদের কাছে হয়তো নতুন লাগতে পারে, তাদের কাছে হয়তো নতুন লাগতে পারে, তাদের কাছে ভালোও লাগতে পারে, আর যারা প্রতিদিন ঘোরেন তাদের কাছে হয়তো এই জায়গাগুলো বোরিংই লাগবে। তবে এই জায়গাগুলো কিন্তু, এই রাস্তা, এই জায়গা, এগুলো সবই কিন্তু আমার গল্পের অংশের মধ্যে আছে, বিভিন্ন কাহিনীর মধ্যে আছে। এতটুকুই বললাম, আমি যে জায়গাগুলো ঘুরে আসলাম আমি আরও জায়গায় যাচ্ছি, শুধু এতটুকুতে শেষ না, আমি চেষ্টা করবো একটা রাউন্ড দিতে পুরো পেরিফেরিটা আমার। বাসের পিছে পিছনে যাচ্ছি, কারণ আমাকে রাইট টাইম নিতে হবে সামনে, আমি বাসটা ড্রপ করতে পারলাম। খুবই পরিচিত একটা রাস্তা, আমার খুবই পরিচিত রাস্তা,
অনেক সময় এখান থেকে পার করেছি, নিজে যাওয়া আসা করে আমাদের ছোটবেলা থেকে হাঁটা চলার রাস্তা এইসব। আমি কিন্তু অনেক কিছুর মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক কিছুই কিন্তু আমি আমার লুকের মধ্যে আনার চেষ্টা করছি, যেই জায়গাগুলো সম্বন্ধে কাহিনী আগে বলা হয়েছে। আপনাদের একটু বুদ্ধিমানের মতো খুঁজে বের করতে হবে কোনো গাছের কাহিনী আছে কি না, কোনো বাড়ির কাহিনী আছে কি না, কোনটা হতে পারে, একটু নিজেরা ব্রেন কাটাবেন অথবা চিন্তা করে নেবেন। আর আসলে আমি এটাও দেখতে চাই যে মানুষ গেস করলে সেটা মেলে কি না, তো একজন গেস করলে একটা জায়গা সম্বন্ধে সেটা মিলে গেল কি না, তাদের মানে আসলেই কি, অনেকে বলে যে অনেকের ইনস্টিংক্ট বলে দেয় যে এই জায়গাটা হন্টেড বা এই জায়গা কিছু ঘটেছে। হ্যাঁ, তো সবার ইনস্টিংক্ট কি ওইভাবে কাজ করে কি না সেটাও আমি দেখতে চাই, আসলে কি মানুষের ইনস্টিংক্ট কাজ করে কি না ওইভাবে। ঢুকে যাচ্ছে মহাপুরের ভেতরে, এখন মহাপুরের ভেতরেই ছিলাম, মহাপুরের ভেতরে ঢুকে যাচ্ছে চল্লিশ রোড আগে। আপনারা যারা মোহাম্মদপুরে আসেন, চলাফেরা করেন, তাদের কাছে অনেক পরিচিত এই রাস্তাগুলো। আর যারা মোহাম্মদপুরে আসেন না বা মোহাম্মদপুরে সচরাচর আসেন না, যারা মোহাম্মদপুর সম্বন্ধে গল্প শোনেন, কাহিনী শোনেন, ভৌতিক কাহিনী শোনেন, তারা গেস করতে পারেন যে তারা দেখতে পারেন, ভাবতে পারেন এই মোহাম্মদপুর, মোহাম্মদপুরে পুরনো একটা রাস্তা শনিমূল রোড। আমার কাছে ভালো লাগে যখন কোনো আমার নেটিভ প্লেসের মানুষ পায়, মোহাম্মদপুরের মানুষ পায়। যদি আমার বাসা ওই সাইডে, আমার বাসা লালমাটিয়ার কাছে, আর এটা হচ্ছে টাউন হলের এই পাশে, তারপর এই পুরো জায়গাটাই আমাদের, আমাদের সব মোহাম্মদপুরটাই আমাদের। আসলে মোহাম্মদপুর শুনলেই নিজের কাছে বুকের মধ্যে ভালো লাগে আমার কাছে, যদি অনেক এক্সটেন্ডেড জায়গা হয়ে গেছে মোহাম্মদপুরে। প্রথমে ডেভেলপ করেছিল হাউজিংগুলো, যে মোহাম্মদিয়া হাউজিং দেন লিমিটেড, তারপর শেখের ট্যাগ, তারপরে এক্সপ্যান্ড করে আরও দূরে চলে গেছে মোহাম্মদপুর। এখন আইএস বসিলার অংশগুলোকেও মোহাম্মদপুর বলে, আমার সেও হয়তো এরকমই। তবে মোহাম্মদপুর অনেক বড় জায়গা, মোহাম্মদপুর শুরু হয়েছে আপনার শ্যামলির সাইড থেকে, শ্যামলির পর থেকে, এই যে জয়েন্ট কোয়ার্টার, তারপরে রিজলি মহল্লা, এইসব জায়গা থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে গিয়ে আমাদের লালমাটিয়ার শেষে ধানমন্ডি সাতাশের আগে আগ পর্যন্ত। আর এই দিকে মনে হয় বসিলা পর্যন্ত চলে গেছে, আর এই পাশে চলে আসছে আসাদ গেট পর্যন্ত, আসাদ গেট পর্যন্ত আর কি। এটার ব্যক্তিত্ব বেশ বড় একটা এরিয়া, এবং তার মধ্যে কিছু অংশ নিউলি ডেভেলপ আর কিছু অংশ অনেক পুরনো। যেমন সলিমুল্লা রোড এখন যাচ্ছি, এটা অনেক পুরনো। আমার হাতের ডান দিকে কিন্তু একটা কবরস্থান আছে, আসসালামু আলাইকুম ইয়াহাল কুবুর। তো এই আমার হাতের ডান দিকে একটা কবরস্থান আছে, এটা মোহাম্মদপুরে একটা কবরস্থান, সলিমুল্লা রোড কবরস্থান বলে এটাকে। এবং কিন্তু দেখেন আপনারা অনেক ভিড়, কারণ এখানে অনেক খাবারের দোকান ডেভেলপ করেছে, অনেক খাবারের দোকান, এবং খাবারের দোকানের জন্যই অনেক ভিড়। এছাড়া আমি এখন ঢুকে যাব হচ্ছে তাজমহল রোড, তাজমহল রোডের একটা অংশে, যেখানে আমাদের আর্ট ব্র্যান্ডের বিখ্যাত আমাদের চুলু ভাই, খুব প্রিয় একজন মানুষ আশিকুজ্জামান চুলু ভাই, তিনি থাকতেন তাজমহল রোডে। এবং চুলু ভাই কে অসম্ভব পছন্দ করি, অসম্ভব ভালোবাসি, এবং চুলু ভাই বিশেষ করে ভালো লাগার আরেকটা কারণ নিয়ে আমাদের মোহাম্মদপুরের একজন মানুষ, এই নদী, এই তাজমহল রোডে আসছে চুলু ভাইয়ের কথা মনে হয়। এক সময়কার তাজমহল রোড কিন্তু এরকম ছিল না, এরকম দোকানপাট এগুলো আপনারা দেখতে পেতেন না। একটা সময় আসলে এটা খুব নীরব নিথর একটা, এর থেকে নীরব নিথর, মোহাম্মদপুর কখনোই নীরব নিথর ছিল না, তবে এর থেকে নীরব ছিল, অনেক নীরব ছিল, এত দোকানপাট এগুলো কিছু ছিল না। এখন এখনও রেকর্ড হচ্ছে, ভেরি গুড। আমি মনে করেছিলাম রেকর্ড থেমে গেছে কিনা,
কারণ আমি তো বক বক করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, কথাগুলো মানে যাতে অসাজে না হয় সেটাই দেখার বিষয়। আজকে এখানে অনেক খাবারের দোকান দেখে কিন্তু ইচ্ছা করছে, খাবারের অনেক সুন্দর সুঘ্রাণ আসছে, ইচ্ছা করছে খাবার কিনে নিয়ে যাই, খাবার খাই। বাট আজকে একজন আমার আন্টি অ্যাকচুয়ালি একটা ভিডিও পাঠালো, সতর্কতামূলক ভিডিও। এই ভিডিওটা হচ্ছে কোভিডের জন্য, কোভিড থেকে বাঁচতে। তার মধ্যে একটা অংশ উল্লেখ ছিল বাইরের খাবার খাবে না। হ্যাঁ, অবশ্যই এটা একটা বড় একটা বড় অ্যাডভাইস বা বড় প্রিকশন নেওয়ার কথা বলেছে যে বাইরের খাবার খাবেন না। তবে বাইরের খাবার যদি একদমই না খায় তাহলে এই যে রেস্টুরেন্ট যে চলছে তাদের রুটি রুজি কীভাবে চলছে? তারাও তো খাবার বিক্রি করেই তাদের তাদের রুজি আনছেন, ঠিক না? তারা একটা ব্যবসা করছেন। তবে একটা জিনিস বলা যায় যে রেস্টুরেন্ট যারা আছে তাদেরকে বলা উচিত বা তাদের উচিত নিজেদেরকে একটু সাবধানে রাখা, কারণ খাবার যখন প্রিপেয়ার করছেন তারা, তারা যদি মানুষের হাইজিনের কথাটা চিন্তা করেন যে অন্যরা যারা খাচ্ছে তারাও মানুষ, তারাও মানুষ, তারা অসুস্থ হতে পারে, অস্বাস্থ্যকর কোনো খাবার যেন তারা সার্ভ না করেন, তারা যেন খাবার সার্ভ করার সময় সাবধান থাকেন, তারা যেন ভালো মতন পরিচ্ছন্নভাবে খাবারগুলো প্রিপেয়ার করেন, এবং যদি কেউ অসুস্থ থাকে তাকে সেই দায়িত্বটা না দেন খাবার তৈরি করার। যদি তারা এটা মেনটেন করেন তাহলে আমার মনে হয় না বাইরের খাবার খেতে কোনো সমস্যা আছে। সরাসরি এটা বলা মনে হয় না উচিত যে বাইরের খাবার খাবেন না, কারণ এটার সাথে অনেক মানুষের রিজিক জড়িত আছে, অনেক মানুষের রিজিক জড়িত। শুধু একটা অসুখ কিন্তু মানুষকে, এই যে এখন এখানে দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে এলোমেলোভাবে, এটা কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত না। এই খাবার খেতে আসার মানে কিন্তু এটা হওয়া উচিত না যে আমরা অস্বাস্থ্যকরভাবে মানে খুব কী বলবো যেটাকে যে খুব টেন্সডভাবে, হ্যাঁ, মানে স্বাস্থ্যবিধি না মেনে একসাথে মুভ অ্যারাউন্ড করা। অনেকের মুখে মাস্ক নেই, অনেক মানুষ আছে মাস্ক ছাড়া চলাফেরা করছে। এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া উচিত, যেহেতু অসুখটা আসলেই এটা কিন্তু কন্টেজিয়াস, এটা কিন্তু মানুষের মানুষে ছড়াচ্ছে, মানুষ থেকে মানুষে। এই জিনিসগুলো কিন্তু সাবধান হওয়া উচিত অবশ্যই। তবে কী করবে, এমন একটা সিচুয়েশান, এই সিচুয়েশানটা হচ্ছে সারা বিশ্বের মানুষের অনেকেরই কাজ নেই, অনেকে কিন্তু জবলেস, জবলেস। এবং এই সিচুয়েশান যদি এরকম লকডাউনের মতো হয়ে যায় আবার, তাহলে কিন্তু আবার অনেক অর্থনৈতিক চাপের মধ্যে পড়বে সবাই। আচ্ছা, এটা হচ্ছে সেই রিং রোড, হ্যাঁ, যেই রিং রোডের কথা আপনাদেরকে আমি কাহিনিতে বলেছি সেদিনকে, সেই রিং রোড। এই হচ্ছে পাশে বড় মল, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এবং আরও অনেক কিছু হয়েছে। তবে যেটা হচ্ছে যে আমি যখন খুব ছোটো তখন হাতের বাম দিকে যে দোকানগুলো দেখছেন এখানে কিছু বাড়িঘর ছিল, ডান দিকে কিন্তু আমার চোখে দেখা, আমার জীবন দশায় আমি দেখেছি, তার মানে কিন্তু আমি বুড়া মানুষ না, আমি মানে এমন বৃদ্ধ মানুষের জানে চল্লিশের কোথায় আমার বয়স। তবে এই ডানের জায়গাটা ছিল হচ্ছে আপনার একসময় আমার ছোটোকালে দেখছে নদী, এবং পরবর্তীতে আমরা যখন স্কুলে পড়ি তখন দেখেছি ওই জায়গায় ইট খোলা ছিল, ইটের ভাটা ছিল, এবং এখন সেখানে বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে এবং আরও অনেক কিছু। তো আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গা মোহাম্মদপুরেরই একটা সাইট ঘুরে দেখালাম সেই জায়গাটা কেমন। আরও কিছু জায়গা আছে মোহাম্মদপুরে যেই জায়গা সম্বন্ধে কিছু কথা প্রচলিত, মানে কিছু গল্প প্রচলিত ছিল যে আমরা শুনেছিলাম বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন কাহিনী যারা পাঠান অনেকেই বলেন। আমি এরকম অনেকটা জায়গায় ঢুকবো কিনা চিন্তা করছি, আসার চেষ্টা করছি সেই জায়গায় আপনাদের নিয়ে ঢোকার। আমি স্পেসিফিকলি আগেই বলেছি বলবো না কোনটা কোন জায়গায় কোন জায়গায় কাহিনি। আমি কিছু জায়গা আছে, যেমন আমার হাতের খুব কাছেই একটা জায়গা আছে, ওই জায়গাতে ঘটনা ঘটেছিল, মানে ঘটনা ঘটেছিল মানে বাড়ি সেখানকার একটা বাড়ির কাহিনি আমি পেয়েছিলাম।
সেই জায়গাটা যাচ্ছি না, সেই জায়গাটা কাছাকাছি। কিন্তু এখন আপনারা দেখছেন যে কি কতটা বিজি এলাকা দিয়ে আমরা মুভ করছি, কত মানুষ আছে পাশে, কত স্টোর, কত খাবারের দোকান, মানে মানে ইটস এ বিজি প্লেস। তবে অবশ্যই মানুষের স্বাস্থ্যবিধিটা মেনে চলা উচিত, এটা আমি সাজেস্ট করব। আমি সাজেস্ট করার আসলে কেউ না, আমার কথা কেই পছন্দ বসে আছে, কিন্তু কত মানুষ বলছে, টেলিভিশনে বলছে, খারাপ ডাক্তাররা বলছেন, বড়ো বড়ো স্বাস্থ্যকর্মীরা বলছেন, বিভিন্ন মানুষ বলছেন, কেউ এটাকে আসলে আমলেই নিচ্ছেন না। কেন নিচ্ছেন না আমি জানি না, হয়তো সবাই আমি জানি না কে কী মনে করেন ব্যাপারটা, তবে মস্তিষ্কটা কিন্তু খুব খারাপ। আমি নিজে একটা ফ্লুতে পড়েছিলাম এবং সেই ফ্লুটা খুব বাজেভাবে আমাকে ঘুরিয়েছে কয়েকদিন, এবং আমি কিন্তু এক পর্যায়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তো এবং সেই ভয়েই আমি বাসার থেকে বের হয়ে টেস্ট করানো পর্যন্ত জিনিসটা আসলেই ডেঞ্জারাস, সবার সাবধানে থাকা উচিত, সবার সাবধানে থাকা উচিত। আল্লাহ মাফ করে দিন সবাইকে। আমি অনেককে দেখেছি এফেক্টেড, অনেকে অসুস্থ, অনেকে অসুস্থ, এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে তো সমস্যা নেই, সে যে কোনো অসুখ থেকে আপনাকে প্রিভেন্ট করে। আপনি যে কোনো রকমের একটা কমন ফ্লু বা সিজনাল ফ্লু বা আপনার কোল্ড বা অথবা যে কোনো রকম অসুখ থেকে আপনি যেতে থাকবেন, যেতে যাবেন মানে। এবং আমাদের ধর্মেও বলা হয়েছে পরিচ্ছন্ন থাকতে সবাইকে, স্বাস্থ্যবিধি মেনে চলতে। আমাদের ধর্মেও বলা হয়েছে এবং আমার মনে হয় অন্যান্য ধর্মেও এরকম আলোচনা আছে পরিচ্ছন্ন থাকার ব্যাপারে। কেন মানুষ পরিচ্ছন্ন থাকবে না আমি এটা বুঝি না, আসলে এটা আমার মাথায় ঢোকে না, কাজও করে না যে কেন আমাকে পরিচ্ছন্ন আমরা থাকি না। ভেরি ইম্পর্ট্যান্ট টু স্টে ক্লিন। এখন ঢুকছি মহাপুরের আরেকটা প্রান্তে, আরেকটা অংশে ঢুকে যাচ্ছে। এই জায়গাটা একটু কয়েক পাবেন, এটা একটা বেশ ভালো স্কুল, বেশ নাম করা একটা স্কুল। এখানে এই স্কুলের আশপাশটা অনেক নীরব থাকে, এখানে একটি সামনে কিছু হসপিটাল বা কিছু আছে, সেই জায়গাটাও বেশ কয়েক। উনি লেফট নাও দিচ্ছেন কিন্তু উনি সামনে এগিয়ে আসছেন বারবার, বট দ্য হ্যাক, অনেকে লেফট নাও দিচ্ছেন আগে এগিয়ে আসছেন। ছোটোবেলায় অনেক আড্ডা দিয়েছি এই এলাকায়, অনেক আড্ডা দিয়েছি, অনেক ঘুরেছি। আমার বন্ধুর বাসা ছিল এখানে এবং আমরা বিকালবেলায় আসতাম তার বাসায় এবং আড্ডা দিতাম, এখান দিয়ে চলাফেরা করতাম, ঘুরতাম, হাঁটতাম, এখানে ব্যাডমিন্টন খেলতাম, সাইকেল ছিল সাইকেল চালাতাম। তখন আরও অনেক কোয়েট ছিল এই জায়গাটা, এখন এখনও কোয়েট আছে, তখনকার থেকে কম, বাট এখনও কোয়েট আছে, বেশ কোয়েট কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে জায়গা দিয়ে আসলাম সেই জায়গার তুলনায় অনেক কোয়েট জায়গাটা।
ব্যাপার হচ্ছে এখানেও একটা মাছ ছিল এবং সেই মাছটাকে এখানেও দেখা যাচ্ছে বড় ট্রিন চিন দিয়ে আছে, চিন কারণ চিন দিয়ে আটকে দেওয়া হয়েছে, ভেতরে আপনি দেখতে পাচ্ছেন না। আমি জানি না এটা কেন, বাট এই ধরনের ফেন্স করাটা আমার মনে হয় না ভালো কিছু, কারণ এরকম ফেন্স থাকলে ভেতরে কী ঘটছে কেউ জানে না, ভেতরে যেতেটা শূন্য স্থল, একটা মাঠ, বড় মাঠ। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু কোয়াইট, অনেক কোয়াইট। কোনো রেস্টুরেন্ট বা কিছু অনেকদিন আসা হয় না, অনেকদিন পর আসতাম এই রাস্তায়। এখানেও আরেকটা মাঠ ছিল, সেই মাঠটাকেও কিন্তু ব্লু রঙের ফেন্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এগুলো ঢেকে কেন দেওয়া হলো আমি জানি না আসলে, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট। মাঠ ঢেকে দেওয়া কিন্তু আসলে মাঠের ভিজিবিলিটি নষ্ট করা, একটা বড় মাঠ মাঠের ভেতরে ছেলেমেয়েরা খেলবে, কিন্তু এটা যদি আপনি ভিজিবিলিটি বন্ধ করে দেন তাহলে মাঠের ভেতরে কী ঘটছে কেউ জানতে পারবে না। আই ডোন্ট নো কেন করা হয়েছে এটা। আমি একই সিন দেখলাম লালমাটিয়া ডি ব্লক মাঠে, আর এখানে এসেও ফুটবল রোডে এসেও একই জিনিস দেখলাম, মাঠের পাশে ফেন্স করে বন্ধ করে দেওয়া মাঠটা। আমি জানি না ভেতরে এখনও খেলাধুলা হয় কি না, বাট যদিও হয় এরকম ফেন্স দেওয়াটা আমার মনে হয় না কোনো কিছু। আমি বিদেশে যখন ছিলাম, ইউনাইটেড স্টেটসে, আমেরিকা যখন ছিলাম, তখন তখনও কিন্তু এরকমভাবে থাকা দেখতাম না, তখন সেখানকার প্রত্যেকটা মাঠেই ফেন্স ছিল, ফেন্সটা ছিল নেটের ফেন্স, স্টিল নেটের ফেন্স, মানে ভেতরে কী হচ্ছে আপনি দেখতে পাবেন, ভেতরে ফ্লাড লাইট আছে, খেলাধুলো হচ্ছে, সবাই দেখতে পায় কী হচ্ছে না হচ্ছে ভেতরে, বাট এখানে কিন্তু দেখার উপায় নেই। যাই হোক, এখন ঢুকে যাচ্ছে আসাদ গেটে। আসাদ গেট হচ্ছে রামপুরা একটা রোড, আমাদের এখানকার মেইন রোড, যেটা দিয়ে টোটালি মোহাম্মদপুরে ঢুকবেন আসাদ গেট দিয়ে। আসাদ গেটে যে রাস্তা আসাদ অ্যাভিনিউ, আসাদ অ্যাভিনিউ দিয়ে দেখছি অন্ধকার, খুব একটা আলো নেই, ঘুরিয়ে ফেলছি গাড়ি, বাইক ঘুরিয়ে ফেলছি, কারণ আমাকে সামনে যাওয়া লাগবে। আমি ফিরে যাচ্ছি টাউন হলের দিকে, হচ্ছে আমার একটা স্কুল আছে, গ্রিন হেয়ার স্কুল, আর ডান দিকে হচ্ছে আপনার টাউন হল বাজার। টাউন হল বাজারের কথা আপনারা অনেকে শুনেছেন, অনেকে খবরেও দেখেন যে এখানে বাজারে যখন নাকি মূল্য দেখানো হয়, দৈনিক বাজারের মূল্য বিভিন্ন সেগুলো দেখানো হয়, এখানে দেখানো হয় যে এখান থেকে সার্ভেটা করে তারা যে কত হচ্ছে। অনেক চ্যানেলে যেতে টাউন হল বাজারকে দেখেন, তো কয়েকটা বাজারের মধ্যে একটা, যেমন নিউ মার্কেট বাজার, টাউন হল বাজার, সেরকম এটা একটা বাজার। আর এখন ঢুকে যাচ্ছি আপনার টাউন হল থেকে বামে জাকির হোসেন রোডের দিকে, জাকির হোসেন রোড লালমাটিয়া এইখান দিয়ে ঢুকতে হবে। দিয়ে
ঘুরেছি, রালমাটিয়া দিয়ে গিয়েছি, আপনাদের অনেক জায়গা দেখিয়েছি। এই একটা মাঠ, রাজনীতি নদের যে মাঠটা, সেখানে কিন্তু কোনো ব্লক ফেন্সিং করেনি। এখানে কিন্তু ঠিক বিদেশের মতোই নেট দিয়ে ফেন্স করা, ভেতরে টেক্সে কি করতে পার দেখা যায়। এখানে আমি এখন আজকের মতো ব্লকটা শেষ করে দেবো। আপনাদের সাথে অনেক জায়গায় গেলাম, অনেক জায়গায় আসলাম, অনেক জায়গায় ঘুরে দেখালাম এবং অনেক 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 প্লেসেস দেখালাম আপনাদের। আমি যেসব ঘটনাগুলো শুনি, লোকাল এলাকার যে ঘটনা আছে আমার পেরিপেরি থেকে, সাধারণত এইসব জায়গা থেকেই আছে। তো আজকের মতো ব্লগ শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুখ।